কোনো জাদুকর নন, তবে 22 গজে অধিনায়ক সাকিব আল হাসান যা করেন সেটা তো জাদুকরের চেয়েও বরং বেশি কিছু। সাকিবের নেতৃত্বে থাকে না জাদুকরের মতো ভেলকিবাজি, দেখা মেলে সত্যিকারের নেতার গুণ। আফগানিস্তানের বিপক্ষে মাঠে ছিলেন সুপার অ্যাক্টিভ, জুনিয়ররা ভুল করলেই রেগে হয়েছেন আগুন, বকা দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন কি করতে হবে, আবার তাদের সাফল্যেই সাকিব যেন আনন্দে আত্মহারা। পরাশক্তি ইংল্যান্ডের বিপক্ষে জিততে তো চাই এমন একজন নেতাই, কোনো সন্দেহ নাই ইংল্যান্ড দলটা টাইগারদের চেয়ে যোজন যোজন এগিয়ে। তবে সাকিবরা এক হয়ে লড়াই করলে নিজেদের দিনে হারিয়ে দিতে পারে যে কাউকে। কঠিন ইংলিশ পরীক্ষায় আরও একবার দরকার সুপার অ্যাক্টিভ ক্যাপ্টেন কুল সাকিব আল হাসানকে। সাকিবের নেতৃত্বে 2011 বিশ্বকাপে প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে জয় ছিনিয়ে আনে বাংলাদেশ ঘরের মাঠে। সেই জয়ের পর 2015 সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বিশ্বমঞ্চে আরও একবার ইংলিশ বধ করে টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে হেরে মহাপরিকল্পনা হাতে নেয় ইংল্যান্ড, বাজবল ক্রিকেটে তারা বনে যায় বিশ্বসেরা। মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা 11টায় ধর্মশালায় ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে ফুরফুরে মেজাজে টাইগাররা, ফুরফুরে মেজাজে থাকলেও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর সময় নেই অধিনায়কের। আফগান জয়ের রেশ একপাশে রেখে কষছেন ইংলিশ বদের ছক। টাইগার দলের বোলাররা আছেন দুর্দান্ত ছন্দে, প্রস্তুতি ম্যাচেও ইংল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করেন তাসকিন মুস্তাফিজরা। বাংলাদেশ অধিনায়কের এখন যত চিন্তা দলের ব্যাটিং বিভাগটা নিয়ে, ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিভাগ নিয়ে বড় একটা বাজি খেলতে যাচ্ছেন টাইগার কাপ্তান। অধিনায়ক হিসেবে সাকিব সবসময়ই আগ্রাসী, জয়ের জন্য নিতে পারেন যে কোনো ঝুঁকি, তাই তো ইংলিশ পরীক্ষায় দলের ব্যাটিং অর্ডারে ব্যাপক পরিবর্তন দেখলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে অধিনায়ক সাকিব অপেক্ষা করছেন আরও কিছু চমক নিয়ে। সাকিব তো দুর্দান্ত পারফর্ম করবেনই, নেতৃত্বও দেবেন ঠিকঠাক, এখন প্রত্যাশা দলের বাকি খেলোয়াড়রাও সঙ্গ দেবেন তাকে। জুনিয়ররা অধিনায়ক সাকিবকে সঙ্গ দিতে পারলে বাংলাদেশ যে এগিয়ে যাবে কয়েক গুণ সেটা মানেন ইংলিশদের বিশ্বকাপ জয়ী কাপ্তান ইয়ান মর্গানও। আসলে সাকিব অবিশ্বাস্য একজন পারফর্মার, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সে, সে নিজের পারফরমেন্স দিয়ে এটা প্রমাণ করেছে। তার মাঝে ধারাবাহিকতা আছে, এটা তার পঞ্চম বিশ্বকাপ, খুব কম ক্রিকেটারই আছেন যারা পাঁচটি বিশ্বকাপ খেলেছে। পারফরমেন্সের পাশাপাশি তার লম্বা সময় খেলার বিষয়টি তাকে দুর্দান্ত একজন অলরাউন্ডারে পরিণত করেছে। সাকিবের পারফরমেন্স অধিনায়কত্ব আরও বেশি কার্যকরী হবে কালকের ম্যাচে যদি তরুণরা তাকে সাপোর্ট দিতে পারে। বাংলাদেশ কোনো ম্যাচ জিতলে ঐতিহ্যগতভাবে বড় তারকাদের দিকে তাকিয়ে থাকে, তবে আফগানদের বিপক্ষে ম্যাচে তাদের ইতিবাচক দিক হচ্ছে তরুণরা দায়িত্ব নিয়ে খেলছে, শান্ত মিরাজরা দুর্দান্ত খেলেছে, দলের বাকিদের ওপর থেকে চাপ কমিয়েছে। যখন আপনাকে ট্রিকি উইকেটে রান তাড়া করতে হবে তখন এটা কাজে দেয়। ভারতের ম্যাচটাই দেখুন না।